সিরা টাকাটা হলো আমরা দেখা গেছে যদি ইদুরে খাওয়া তারপরে উলিয়ে খায় পানিতে পয়সা যায় ওটা সিরার উপর নির্ভর করে যে সিরা টাকা কিনি দেখা যাচ্ছে আপনি দুই টুকরা হয়ে গেলে ওটা শতকরা 20% কমে আর কি আমরা কিনি আর ইদুরে খাওয়া অংশ নাই যেটা ওটা হলো আপনার কন্ডিশন উপর মানে কতটুকু খাইছে ওই হিসাবে মাপ অনুযায়ী যদি আপনার 100% এর ভিতরে যদি আপনার 20% কমে যায় তাহলে আপনি 70% পাবেন মানে ওই হিসাব করে আমরা সিরা টাকা যেটা পার্সেন্ট মানে খাওয়ার উপর নির্ভর করে আর যেটা সিরা ওটা 70-20 টাকা কমে কিনা হয় এই যে মনে টাকাটা দেখতেছেন এই যে বিদেশি টাকাটা দেখতেছেন এটা চলে না এটা মনে করেন অনেক ছাত্র আছে তারা মনে করেন যে কত বড় দোকানদার আছে এটা মনে করে এই টাকাটা নিয়ে মনে করে দোকানে গ্লাসের নিচে সাজায় রাখার লিগে এটা চলে না আর যারা চলে ওরা কোথায় জায়গা আনে না ওই সব ওরা ব্যাংকের মাধ্যমে মাগে দেয় ওরা একটা 500 টাকার নোট 3 টাকা হইছে ওটা আমাকে ব্যাংকে দিবে না যেটা আমাকে ব্যাংকে দিবে ঠিক আমি সেটাই নিব ব্যাংক ছাড়া কোনো কায়দা নাই আমাদের আমরা তো জানি যাই নাই তো ব্যবসা শিখছি আমরা আমরা সম্পূর্ণ যাই না হেরে তারা ব্যবসা চালু করছি নালে তো ধরা খামু যে কয়টা নিয়ে আমরা ওই বাপের তুমি বেচাও হবো না ব্যবসা শিখে ব্যবসা করতে হবে আপনি তো কইবেন যে আমি এসে ব্যবসা করবো পারবেন না যে কয়টা নিয়ে এবেন মনে করেন যে এক মাস দুই মাস থাকবো তারপর মনে করেন যে আপনি নিজের টাকা ভাইকে খাইতে খাইতে গুটি কমলে আমার বাড়িতে জল লাগবো নাম্বার থাকলে যে টাকা চলে তাহলে কিন্তু এটা ভুল কেন হাজার হাজার নাম্বার আমার কাছে আছে নাম্বার দিয়ে কোনো হয় না কিছু নোটের অংশ লাগে সিরার মানে কন্ডিশন দেখে তারপর আপনার ইয়া সিরা টাকা কিনা হয় খালি নাম্বার দিয়ে কিছু হয় না দেখা গেছে যদি আপনার 100% এর ভিতরে যদি 90% থাকলে তো আপনি 70% পাবেন আর 70% থাকলে 50% পাবেন মামা বিদেশ থেকে কুইতে 5 টাকা দিছিল আগে একজনে চাই আমি ওই যে চাইলে না বলো বিদেশ ওর একজনে দিয়ে দিছি চাইছে যে বিদেশে টাকা দাও এখন যা ছিল আমি ভাঙে কিছু টাকা নিয়ে বাড়ি যাওয়ার খরচের জন্য নকল নোট এখানে কোনো চলে না নকল নোটের সিস্টেম নাই এই জায়গায় নকল টাকা যদি আসে আমরা হয় পুলিশের কাছে দিই না হলে আমরা নিজেরা ছেড়ে ফেলা যায় মেশিন আছে বেশি অপক্ষত আমাকে সো খালি চাই দেখুন যে কি আইতেছে আপনি ভাই করার লগে লগে ধরে আলাম জোড়া কি যদি ভালোভাবে তো সুষ্ঠুভাবে তো আপনি মানলেন না মানলি ডাইরেক্ট পুলিশের কাছে দিয়ে দিমু যে মজা খেয়ে আনগা টাকা মনে করেন যে 100% 90% থাকতে হবে 90% নিচে থাকলে ওগুলো আপনি মনে করেন যে 5% পাবে কারণ 70% ব্যাংক দেবে ওগুলো 60% করে আমরা রাখি আর যেগুলো 90 থাকে ওগুলো 10 টাকা করে রাখি শতকরা এগুলো আমি মাঝে মাঝে দেখা আইসা মাঝে মাঝে দেখছি জায়গা সবাই সেন্স চলে দোকান দেখছি অনেক বসা এই জন্য এখানে কিরকম টাকা দেয় আপনি যে যেই দেশের টাকা দিছেন সেই অনুযায়ী আমি আমি কুয়েতের টাকা দিছি আপনার 15-20 টাকা আমার দিছে 1430 টাকা একটু কম দিছে একটু লাভ করবে না এই জন্য একটু কম দিছে আর বেশি চলে রেট বেশি চলে আর আরো রেট বেশি চলে কিন্তু একটু কম দিছে প্রায় তুমি 100 টাকা নোট ঠিক আছে 100 টাকা নোট আমি 5 টাকা কমে দেবো আমার ব্যাংকে তো আমার 100 টাকা 100 টাকাই দিবে বলে আমার লাভ কি যদি 5 টাকা লাভ না করি এরা কোনো লাইসেন্স লাগে না তা ঠিক আছে এটা লাইসেন্স লাগে না কারণ ওই টাকাটা সতত ব্যবসা তো মানে ভাঙ্গির ব্যবসা এটা বলা হয় ভাঙ্গির ব্যবসা ঠিক আছে এটা কোনো লাইসেন্স লাগে না টাকা দিয়ে টাকা লেনদেন তো কোনো লাইসেন্স লাগে না সাধারণ মানুষে যাইতে পারে কিন্তু যায় না দেখা গেছে ব্যাংকে গিয়ে সময় ব্যয় করতে হবে লাইন দাঁড়াতে হবে ওই লাইনের ওই সময়টুকু ব্যয় করতে পারে না দিকে আমাদের কাছে আসে এই কোয়ালিটির টাকা হলে ব্যাংকে মনে করে নেবে এগুলো আমরা শতকরা 10 টাকা করে রাখি সিরা টাকা এই কোয়ালিটির টাকা হলে ব্যাংকে চালানো যাবে যেগুলো 3 টুকরা 4 টুকরা হয়ে যায় ওগুলো ব্যাংক বাতিল ওগুলো আমরা রাখি না মনে করেন কতগুলো কি দেয় 150, 200, 500, 1000, 2000, 20000, 50000 যেগুলো আনবে চেঞ্জ করা যাবে সমস্যা নেই শতকরা 10 টাকা রাখি 100 টাকা 90 টাকা আমাদের যন্ত্র আগে আমরা কিনছিলাম নকল নোট দেখার আপাতত যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে আর এই জন্য আর কি বর্তমানে আমরা এমনি সবাই নকল নোট চিনে সবাই কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত 17-18 বছর ধরে ব্যবসা করি আমাদের কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ ভালোই খারাপ না এখানে মনে করলাম কি যে প্রায় 16-17 বছর ব্যবসা করে জায়গায় ঠিক আছে আর তো ঘটনা ঘটে নাই